দোয়ামাল ফেরত নেই বিক্রিতে মাল ছাইজ ভাঙা মাল যে বেসতেন বেসতেন আলহামদুলিল্লাহ না বাঁচতেন দিয়ে টাকা লিয়ে যাবেন যাহা পারিব না তাহা ভুলিব না ভুলিব না শাহজাদা ও শাহজাদা বিনা পুঁজিতে ব্যবসা সরাসরি আইসা দেখেন পোশাক পরিধান করিলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম শাহজাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি। আজকে আমরা কোথায় আসছি আপনার? চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা মা গার্মেন্টস। মা গার্মেন্টস তাদের নিজস্ব শোরুম? ইয়েস, গত বছরের শোরুমে ভিডিও দিছিলাম। হ্যাঁ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করলাম। আমি মোহাম্মদ শাহাদাত, মা গার্মেন্টসের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল আজহার ঈদ মোবারক। ঈদ খুব সনিকটে 28-29 তারিখে, না জি জুনের জুন 28 তারিখে। তা আমরা তো প্রতিটা মানুষ ঈদের নামাজ পড়ে একটা নতুন পাঞ্জাবি গায়ে দেওয়ার চেষ্টা করি, কোথাও বেড়াইতে বেড়াইতে গেলে। তা প্রতিটা মানুষের চাই কি নতুন কিছু আপডেট, পোশাক পরিধান করিলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই পোশাক আমরাও তৈরি করে থাকি। আর যেহেতু ঈদ মুসলমানের জন্য, আর পাঞ্জাবি এমন একটা পোশাক অল বাংলাদেশ, এখন অল বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পাঞ্জাবি পরে। জি সত্য না মিথ্যা ভাই? সত্য, একদম সত্য। তাই দাদা আপনার মাধ্যমে একদম নিউ একটা কালার শুনিয়া শুরু করে দিই। ওকে, এই যে ইনশাআল্লাহ স্টেপ। ও আশা করি আমি প্রথম। আরে ভাই রে ভাই, পাঞ্জাবি তো পছন্দ হয়ে গেছে ভাই। একদম একদম, আপনার দিয়ে দেবো গিফট। গিফট করবেন কি কালার? এটা মানে কি ফেব্রিক? বাঙ্গি, এটা স্টিচ কাপড়ে দেখেন, স্টিচ এই দেখেন টানলে বলে। ও হ্যাঁ, এই টানলে সেরা যাইবো তো। এটা এর টানলে সেরা যাইবো। এই যে হাইরে সেনা বাটন, এই যে সেনা বাটন। ওয়াও ওয়াও, এগুলো খুব সুন্দর দেখাই দাদা। আর একটা জিনিস দেখাই, এই যে কাপাটা, কাপটা কন্টাস, এটা ইয়ংদের জন্য খুব একটা সুবিধা। হুম, চমৎকার, ইয়ংদের জন্য সুবিধা। হ্যাঁ, অনেকে বলে দাদা আপনি এই মাঠে অন্য কোথাও জায়গায় 1,200 টাকা কিনছি, আপনি আপনি যে কিনছি অন্য জায়গায় দেখি মালটা এটা 800-900 টাকা বেছে। আপনার একটা কথা বলি, 800-900 টাকার মাল 800-900 টাকা, 1,200 টাকাটা 1,200 টাকা, তাও আপনাকে লস দিয়ে মাল বিক্রি করবে না। আর যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি দেখছেন, তো ওখান থেকে তৈরি করি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটু কম দেওয়ার, সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব। তার টাকায় ঠইকেন জিনিসে ঠইকেন না, ঠইকেন না, টাকায় ঠইকেন। তাই এই কথার এই জন্য উদ্দেশ্য যে আপনারা যদি মা গার্মেন্টসের মাল কেউ ক্রয় করতে চান, অবশ্যই এমজি লোকালে দেখে ক্রয় করুন করবেন, তাহলে আর ঠকার কোনো চিন্তা ভাবনা নাই থাকবে না। আমরা তো অবশ্যই দোয়ামাল ফেরত নেই। দোয়ামাল ফেরত নেই, বিক্রিতে মাল, ছাইজ ভাঙা মাল যে বেচতেন বেচতেন আলহামদুলিল্লাহ, না বেচতেন দিয়ে টাকা লিয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, টাকা ফেরত, ডাইরেক্ট টাকা ফেরত। হ্যাঁ, টাকা ফেরত। একটা মাল দেখাইলাম, এটা তিনটা কালার পাবেন দাদা, তিনটা ওই যে এটাও তিনটা কালার পাবেন। এই যে এটা আবার একটু অন্যরকম করছেন, কীরকম আপনার একটু দেখাই। এই যে ওনাকে চারটা সবাই, আমি কালো তো ভালো লাগে না, কাপটা কালো, এটা কালো আপনার জন্য রাখছি তো ওর ভাই। বাটন গুলো মনে হয় জানে অবশ্যই দাদা, এই যে আপনার জন্য রাখছি, এই যে এটাও কাপাতা, এই যে রাখছি আপনার জন্য। ও এই যে ওয়াও, এই ড্রেসকে নিয়ে যাবো, পছন্দ হয়েছে? অবশ্যই অবশ্যই, আপনাকে গিফট গিফট গিফট, মা গার মেসের পাওয়া আপনাকে গিফট গিফট। পাইকারি দাম কি কম যাবো? পাইকারি দাম কই না কি লাগে, একটু বইলা দেয় দোকানদার আমাকে পলায় ভাই, যদি দাম বইলা দেন তাহলে তো খুব সাদা আমগুলা ঝামেলা করে। ইউটিউবে এখন সবাই লাড়াচাড়া করে, আপনি এই মালটা সর্বনিম্ন 1,000 টাকা বিক্রি করবেন, সর্বনিম্ন সর্বনিম্ন। যদি 1,200 টাকা কেনার পর আপনাকে কোনো কাস্টমার বলে যে 1,200 টাকা আমি ঠকছি, আমি মা গার্মেন্টসের পক্ষ থেকে শাহাদাত বললাম, অবশ্যই টাকা ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, যাহা পারিব তাহা বলিব, যাহা পারিব না তাহা বলিব না, বলিব না। রাইট, গেল এইটা দাদা। এই আর একটা মাল একদম নিউ কালেকশন, ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় একদম সফট, একদম দানা দানা ডাবল। জি ডাবল দেখেন, এই যে ডাবল ডাবল। ও ডাবল, হ্যাঁ ডাবল, এখানে কোনো লক পাক নেই, সুন্দর একটা কাপাতা, প্রতিটা মাল আপনি কাপাতা পাবেন, কাপাতা। এই যে লাগাই বোতামটা এরকম কিনা লাগাই আনতে পারবেন, চমৎকার সুন্দর। এটা আপনি 5টা কালার পাবেন, এই মালটা আপনার সর্বনিম্ন 1,200 টাকা সেল করবেন, সর্বনিম্ন। এরকম করলে মাল এলাও নিতে পারবেন না, সর্বনিম্ন সীমিত লাভ 1,200। এই 5টা কালার পাবেন, গেল গাই যে এই মালটা 4টা কালার পাবেন, এই মালটা কাজটা ধরেন ভাই, খুব চমৎকার একটা কাজ, খুব চমৎকার। ওকে, এমব্রয়ডারি, এটা কথা বলি আপনাকে, কাপে অনেকে বলে আমাকে ভাই মালটা কি গরম লাগে, আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই,
যেন আপনি বলেন গরমের দিনে কিতে গরম লাগে না আমাকে একটু বলেন ভাই সবটাই গরম লাগে আমি দেখছি খালি গায়ে অনেক সময় থাকি আমার গামা এখানে তলায় জায়গা হ্যাঁ গরমের দিনে গরম লাগবে ওই পরিমাণ গরম লাগবে না সেই চুলকাবেও না পোড়াবেও না পোড়াবেও না আর একটা কথা বলে দিতে আসি দাদা তাই আপনাকে বলতাছেন যে এই কাপড়টা আপনি থেকে নিলে রং উঠবে অন্য মাসে উঠবে না অল বাংলাদেশ আপনি যেখান থেকে কেনেন রং উঠবে না রং উঠবে না কারণ এই মাগার মিস্ত্রি কাপড় একলা বানাই নেই হয়তো সিলেমানটা ডিফারেন্স পাবেন ভিন্ন হবে একটা এই যে এখন খালি মাল দেখাও নিউ কালেকশন আমি কয় টাকা দিবেন আপনি যেটা দেখবেন এটা পছন্দ এটা তো পছন্দ এটা থেকে যেটা দেখবেন এটা পছন্দ যেটা দেখবেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রচন্ড ভিডিও আপনার মাধ্যমে করছি দেশ বিদেশ আপনার দোয়ায় বাংলাদেশে বাহিরও চলে চলে আলহামদুলিল্লাহ সৌদি আরব ঈদের পরে ইনশাল্লাহ মাল দিছি আচ্ছা হ্যাঁ কানাডা জর্দান বাহারান তাইওয়ান হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দোয়া আর কি দোয়া সব কিছু দোয়া আপনার আর আপনার মাধ্যম আমরা বলছি এই মালটা কপি হয়ে গেছে আপনি দেখবেন অবশ্যই এই মালটা যদি কমে কিনতে পারেন কিনতে পারেন কাপড় এটা হবে না চ্যালেঞ্জ ইনশাল্লাহ চ্যালেঞ্জ করবো আপনাকে এই বাটন হবে না এই সিলিমান হবে না আপনাকে কমে দেবে আপনি অবশ্যই যদি বলেন যে সাদত ভাই আপনাকে কোনো ভালো জিনিস দিছে তাহলে অবশ্যই মাগার মিস্ত্রি থেকে ক্রয় করবেন এমজি লেখা দেখে কিনবেন এমজি লেখা দেখে এই যে একটা প্রচণ্ড সব কটা কাপাতা পাবেন খুব সিলির পান মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী ভালো আমি বলবো না আমার ব্র্যান্ড একটা কথা বলি এখন আমিন ভাই আপনাকে আমি বললাম যে ভাই আপনি দেখেন যে এই মালটা অনেক সুন্দর করে আমি সিলেছি কাপড়টা ভালো আমি বললাম আপনি করলেন যে না ভাই আপনার কাপড়টা ভালো না সিলির পান ভালো না আমার কথা কোনো গ্রহ হবে না দাম থাকবে না তার চেতে আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি সব দিছে আপনার বিবেক দিয়ে আপনি বিবেচনা করেন যে আমি আপনাকে ভালো দিছি না খারাপ দিছি তাই ওকে একটা মাল আবারও আমিন ভাইয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করি আমরা রমজান মাসে কয়েকটা ভিডিও দিয়েছিলাম ভিডিও দেওয়ার পর আমাদের মালগুলো শেষ হয়ে গেছিলো অনেকে আমি দেখছি মন্তব্য করছেন মিয়া ফাইজলামি করেন নাকি আপনারা ভিডিও দেওয়ার পর ফোন ধরেন না কেন আবারও আন্তরিকভাবে দুঃখিত মালগুলো শেষ হয়ে গেছিলো আমরা এই জন্য আমাদের লোকজন অন্য দোকানপাট নিয়ে ব্যস্ত ছিল আপনাকে ভিডিওর মাধ্যমে মালগুলো দেখাবো বা হোয়াটসঅ্যাপে ওই মালগুলো ছিল না তাই দোয়া করবো ভবিষ্যতে দিনে বেশি করে মাল বানাই তারি আপনাকে সেবা দিনই ভালো মতো করে দিতে পারি এই জন্য আবারও দুঃখিত দুঃখ প্রকাশ করলাম একটা এটা পাঁচটা কালার পাবেন 100% কটন কাপড় পাঁচটা কালার ভাই কাজটা ধরেন সব সেলার পাঠান কাজটা ধরেন হ্যাঁ প্রতিটা মাল এমজি লোগো দেখে কিনবেন মনে আছে তো বুদ্ধিটা কেটে এরা এটা বুদ্ধিটা কেটা আমি টিভি আপনি একদিন বললেন যে ভাই একটা কাম করে আপনার যদি ট্রেডমার্ক আছে এটা লোগোটা বানা ফেলান রাইট আপনার বুদ্ধিমিতে আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে ট্রেডমার্ক করা এমজি অবশ্যই দেখবেন যেখান থেকে কিনবেন অবশ্যই মাগার মিজের লোকটা দেখে কিনবেন এমজি প্লাস মাগার মিজ কিন্তু অনেক অনেক আছে ঠকেন না টাকা ঠকেন জিনিস ঠকেন না একটা মাল আছে পাঁচটা কালার পাবেন অনেক সুন্দর সুন্দর আমি ভাই কত মাল দেখবো আপনি ওরে প্রচণ্ড কালেকশন আছে প্রচণ্ড সব মাল দেখানো তো সম্ভব না কি ভাই দেখেন সম্ভব এই যে এই মাল তো পাঁচটা কালার পাবেন এই যে খাদি খাদি করেন একদম স্ন্যাপ বাটন ওয়াও ও এটাও স্ন্যাপ দিবেন সব সব একদম ধরবে না টিপ লাগা আলহামদুলিল্লাহ সেই সেলাইর কোয়ালিটি ভাই এই যে কাস্টমার ধরেন আলহামদুলিল্লাহ কাপড়টা অনেক সুন্দর জি এটা দেখেন অনেক সুন্দর একটা কালার পাঁচটা কালার পাবেন আর একটা নিউ আপডেট যে একদম নিউ আপডেট এই শাহজাদা ও শাহজাদা কেমন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এখন শাহজাদা শাহজাদা কেমন শাহজাদা এই যে দেখেন এলা এই যে আপনাকে বলে রাখি এখন যদি আপনারা বলেন দাদা আমি তাহলে কিভাবে আসবো কিভাবে নিতে চাই সুযোগ এটা দিয়ে দিতেছি বিনা পুঁজিতে ব্যবসা বিনা পুঁজিতে কেমনে করবো এখন আপনারা বলি আপনারা যারা ঢাকার আশেপাশে নিকটে আছেন অবশ্যই আপনারা কামরাঙ্গীর আসতে পারেন চন্দ্রিবা সুপার মার্কেট আসতে পারেন আইসা আমাদের প্রতিটা মাল দেখবেন দেখার পর আমাদের প্রায় মালের ছবি তোলা আছে এই ছবিগুলো আপনার মোবাইলে আমি দিয়ে দেবো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি কী করবেন এই মালগুলো আপনি অ্যাড করাবেন দেখা যায় এখন এই মালটা অর্ডার পাইছেন এই মালটা আপনি এক পিস নিয়ে আপনি কাস্টমারে দেবেন কাস্টমার দেওয়ার পর কাস্টমার কিন্তু ওখান থেকে একটা সুযোগ আছে অনলাইনে ঠকার দিন নাই কাস্টমার দেখে আমি এখানে নিবে এখন দেখার পর কাস্টমারের পছন্দ নেই আপনি মালটা কী করবেন আপনি আবার আমার রিটার্ন দিয়ে দেবেন আচ্ছা কারণ কাস্টমার তো পছন্দ নেই আপনি মাল গায়ে দিবেন না গায়ে দিলে কয় টাকা দিবেন মাল তো অনেক অনেক কয় টাকা দিলাম একটা দুইটা মাল আমার দামারে দিয়ে দেবেন আপনি টাকাটা রিটার্ন নিয়ে যাবো আর এখন বলতেছেন ভাই আমি তো ঢাকার বাইরে থেকে করতে চাইছি হ্যাঁ সিলেট রাজশাহী খুলনা বাগেরা যেখান থেকে এখন আমি কী করবো হ্যাঁ আপনি কী করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা দেওয়া থাকবে ওখানে আপনি আমার সাথে যোগাযোগ করবেন
আমাদের দুজন ওয়ানার আছে নিউ মার্কেট দুজন আছে কামরাঙ্গি চার আছে আমাদের তিনটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারগুলো দেখবেন ইমোয়ারসামে যে মালগুলো পছন্দ হয় পরে আপনি 12 কালারে 12 পিস মাল নেন নিয়া এই মালগুলো আপনি অ্যাড দেন অ্যাড দেওয়ার পর দুই চার পিস বেচেন বেচার পর এই মালটা দুই পিস দিয়েছিলেন শেষ হয়ে গেছে গা সাদাত ভাই দুই পিস মাল দিয়েছিলাম শেষ হয়ে গেছে এখন কী করি আচ্ছা দুই পিস নেবেন এই দুইটা রাখলাম আর দুই এক পিস মিলে আপনার মালটা আমি পুষে আপনার কাছে পাঠিয়ে দেবো আবার 12 পিস নিয়েছেন 6 পিস বেচছেন 8 পিস বেচছেন 4 পিস রয়ে গেছে ব্যবসায় ভালো লাগে না কী করবেন এখন ব্যবসা ভালো লাগে না কী করবেন দেন মাল দিয়ে দেন টাকা রিটার্ন দিয়ে দেবো সুন্দর মাল একটা মাল জি যাহা পারিব তাহা বলিব যাহা পারিব না তাহা বলিব না আসেন দোকানে সরাসরি এসে দেখেন সরাসরি দেখেন কারণ ইউটিউবে আপনার কাপড়ের লাইটা দেখতে পারবেন না পারবেন ভাই না হ্যাঁ ভাই এখন এই মালটা কথার কথা আমি ধরেন 750 টাকা পাইকারি ব্যস্ত আছি কম বেশি যে হোক এখন আপনি এই মালটা দেখতেছেন এই কালারটায় এরকমে আর এখানে 500 টাকা ব্যস্ত আছে আপনি আমার প্রশ্ন সাদত ভাই এই মালটা আপনার থেকে 750 টাকা নিলাম ওখানে 550 টাকা ভাই আপনি নিকটে না আসলে বুঝবেন না নিকটে এসে কাপড়টা দাঁড়িয়ে ছাড়া দেখেন আমার কাপড়টা কি আমার বাটনটা কি আমার সিলির মানটা কি আমার সাইজটা কি একটা ক্লিয়ার কী কথা বলি আপনি আমার এই মালটা 40 টিকিট আছে চ্যালেঞ্জ করলাম এখান থেকে মাপ দেন এই পর্যন্ত যদি 40 না পান টাকা ফেরত 40 লম্বাই এই মালটা আপনি 42 প্লাস পাবেন এখান থেকে বডিতে মাপ দেবেন ইঞ্চিটা আপনি 42 আছে সাইজ পাকা আচ্ছা রাইট এখানে পেস্টেম ব্যবহার করি একদম আপনি ধোয়ার পর ফিজ ভরে ভরে যাবো না একদম টাইট থাকবো এরকমই থাকবো জি ও কাপড়টা ধরে দেখেন না কাপড় বাটনগুলো ভাই সি বাটন তামিন ভাই অনেক কথা বললাম অনেকেই অনেক সময় ভিডিও দেখতে চায় না আবারও বলি দর্শক উদ্দেশ্য বলি ভাই আপনার ভিডিওটা দেখেন আপনারা অনেক সময় ভিডিও দেখেন না প্রবলেম হয়ে যায় নাম্বার নম্বর পান না গার্মেন্টসের নাম জানে না 12-14 মিনিটের বেশি আমরা ভিডিওটা করি না কি দাদা আপনি দেখলেন আমার বিস্তারিত মালগুলো দেখলেন আমার নামটা জানলেন আমার দোকানের নামটা জানলেন হ্যাঁ আবার আমার সাথে কথা বলেন আমি তো ক্লিয়ারলি কথা বলি না জানি না কী করে আমার ফোন দেয় ভাই আপনার গার্মেন্টসের নাম জানি কি নাম্বার পাইছেন কই ভাই স্ক্রিনে পাইছি তাই স্ক্রিনে দেখেন কী নাম ভাই ভিডিও দেখে না দেখে না এটার সময় তো মূল্য দিতে হবে তাই ইমোতে হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো দেওয়া যাবে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন আর আমিন ভাই তো বাইরে আছে অল বাংলাদেশ ঘুরে এখন ওকে তা দাদা আর কথা না বাড়িয়ে এখানে দেখলেন তো অনেক মাল আপনার আর একটা সুযোগ সুবিধা দিয়ে দেয় এই মার্কেট আসলে এখানে প্যান্ট শার্ট পাঞ্জাবি হ্যাঁ অনেক কিছু পাবেন এখানে খুচরা বিক্রি করে হয় আশেপাশে দোকান আছে এখান থেকে আপনারা খুচরা বিক্রি করতে পারবেন প্যান্ট শার্ট গেঞ্জি অনেক কিছু আছে হ্যাঁ জি আর আমাদের মাগার মিষ্টা জি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি আমিন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ